কোনো কারখানায় 15% শ্রমিকের সম্মতি থাকলেই সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে এমন ধারা রেখে সংশোধন করা হচ্ছে শ্রম আইন। একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাজেট অধিবেশনের শেষ ভাগে পাশ হতে পারে সংশোধিত শ্রম আইন। বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে দেখা করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, কোন দেশ কি দেবে বা দেবে না তা ভেবে নয়, শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত ও তা বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। শ্রম আইন সংশোধনে সরকারের নেওয়া পদক্ষেপে মার্কিন প্রতিনিধি দল সন্তোষ জানিয়েছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। সেটার সাথে একটা শর্ত যুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেখানে 3,000, যে কারখানায় 3,000 বা তার উপরে শ্রমিক আছে। আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন, এই 15% কার্যকর হবে সকলের জন্য, যে আমরা সেটাকে 15% কমিয়ে আনছি। 15% শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে।